আজকে অনেকে কুরআনের বিরুদ্ধে কথা বলে, আজকে অনেকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে অনেকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আজকে অনেকে আল্লাহর শান উলুহিয়াতের বিরুদ্ধে কথা বলে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে সকল বাতিল মুর্দা হয়ে যাবে, পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যে জায়গায় ইসলামের পতাকা পথ পথ করে উঠবে না, এমন একটা জায়গা বাদ থাকবে না ইসলামের সুচিত ছায়া পাইবে না। আমি আল্লাহ বান্দার চেহারাটা নিজের হাতে বানাইছি, এই চেহারাটা বানাইছে, এই জায়গার মধ্যে জবান আছে, যেই জবান দিয়ে আমরা আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ, এই চেহারার মাঝেই এই জায়গাটার ভিতরে একটা কান আছে, যেই কান দিয়া শুনি আল্লাহ, এই চেহারার মধ্যে একটা চোখ আছে, এই দুইটা চোখ দিয়া দেখি সব বানাইছে আমার আল্লাহ, এই চেহারাতে একটা কপাল আছে, এই কপালটা জমিনে লাগাইয়া দিই আমরা বলি সুবহান রব্বিয়াল আলা, তিনবার বল আল্লাহু আকবার, একে সাথে চলেছি একে পথে চলেছি, একে সুরে গেয়েছি গান মিলে মিশতে কেছি, আমলি যেন এক দেহ এক প্রাণ, একই সাথে চলেছি একই পথে চলেছি, একই সুরে গেছি গা মিলে মিশতে কেছি, মনি যেন এক দেহ এক প্রাণ, আজ কত দূরে কেবা কোন শহরে, আজ কত দূরে কেবা কোন শহরে, আমি আছি আমি আছি কাছে তে যেন বন্ধু, আল্লাহু আকবার, ভুলে যেও না কখনো বন্ধু, ভুলে যেও না কখনো, বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। দুইটা কেয়ামত বড় ভয়াবহ, রাসূল বলেন ব্যক্তিগত কেয়ামতটা যদি মধুর হয় কবরও তার মধুর হবে, হাসরও তার মধুর হবে, আর ব্যক্তিগত কেয়ামতে যদি আপনি হিমশিম খেয়ে যান কবর হাসর মিজান ফুলসিরাত সব জায়গায় আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য আমি বলছিলাম হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে তাকে যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি আহার বনাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি আহার বনাই ভুবন চিরদিন, কথা বলেন ঠিক কিনা, যদি ফাতরামি করেন পাগলামি করেন আমি সুন্দর করে 30-35 মিনিটে দোয়া করে চলে যাবে। আমি চাচ্ছি কি এই পৃথিবীটা একটা লাশ দাফন করে আসছি, তো আমার মনটা আমার ফুফুর দিকে পড়ে আছে, আমি 3 দিন আগে একটা লাশ নিজের হাতে দোয়াইছি, নিজে কাফনের কাপড় পরাইছি, নিজে জানাজা পড়াইছি, নিজে কবরে মাটি দিছি, এই পৃথিবীর মানুষ কেউ থাকবে না,
আল্লাহ কোরআনে বলছেন এভাবে, আমার বান্দা দুনিয়াতে যাবে, দুনিয়াতে চলবে, দুনিয়াতে ফিরবে, এই জন্য আমি আল্লাহ দিনকে বানাইছি চলাফেরা করার জন্যে, পরিশ্রম করার জন্যে। আমি আল্লাহ রাতকে বানাইছি বিশ্রামের জন্য, দিনে বান্দা চলবে এই জন্য আমি আল্লাহ আসমানে একটা সূর্য লাগাই দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ, রাতে আমার বান্দা ঘুমাবে, আমি আল্লাহ চাঁদের এক স্নিগ্ধ আলো দিয়েছি, চাঁদের পাশাপাশি আমি অনেকগুলা তারকা দিয়ে আকাশটাকে সুশোভিত করে দিয়েছি, এই প্যান্ডেলটা সাজাইলেন, কতগুলা খুঁটি ব্যবহার করলেন, আর আমার আল্লাহ আসমানটা বানাইলেন একটা খুঁটি ব্যবহার করে নাই। সুবহানাল্লাহ, দুই তিন দিন পরে কোন আমি কি মিশা কথা কইছি? খুঁটি আছে, আমি গান গাই, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ও আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম ও গো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম কো ওই খুঁটিহীন ভুবন মাঝে ওই খুঁটিহীন তুমি কুদরতি ইশারাই রেখেছ ও গো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমার আমার যুবক ভাইয়েরা এইভাবে কথা বললে আর সঙ্গীত গেলেও আপনারা বসে থাকবেন, কারণ প্রত্যেকটা কথার পেছনে একটা রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আকাশ বানাইলেন, একটা খুঁটি নাই, মনে করতেছেন আসমানটা বুঝে আপনার মাথার উপরে পর্দাটার মতো বানায় রাখছে পাতলা করে, না না না, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন الذي خلق سبع سماوات طباقا এটা কি আমার কালাম নাকি আল্লাহর কালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমান একটা বানাই নাই, আমি আল্লাহ সাতটা আসমান বানাইছি, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কার লাগে বানাইছে? আঙ্গুল লাগে। এই বান্দা দুনিয়াতে চলবে, এই বান্দা দুনিয়ায় ফিরবে, পায়ের নিচে মাটি দিছে 7 জমিন, আর আসমানটারে আমার আল্লাহ বানাইলেন 7 আসমান। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলাম কেমনে, ডানে তাকায়া দেখ সব গাছের রং সবুজ, আরো বড় করে বলে না সুবহানাল্লাহ, ফাবিআইনি আলা রব্বিকুমা তুকাজ্জিবান। بسم الله الرحمن الرحيم الله أكبر كيف تكفرون بالله الله أكبر ترى الدنيا مدلام تيك ويشه رب কে কিভাবে অস্বীকার করস না ফরমান, তোর হাতের তালুর চামড়া যদি পিঠে দেওয়া হতো, পিঠের চামড়া যদি নিচে দেওয়া হতো গরম ধরতে পারতাম না, পায়ের উপরের চামড়া যদি নিচে দেওয়া হতো নিচের চামড়া উপরে দেওয়া হতো তাইলে সহসায় আমরা রাস্তায় চলতে পারতাম না। অনেকে মনে করে চোখের উপরে এই পাতিগুলা কেন দিল, এই পাতিগুলা যে কেন দিল এটাও তো আমরা গবেষণা করতে জানি না। ও যুবক আমার আল্লাহ বলেন ফি আইসুরাতিম মাশা আরাক, আমি আল্লাহ যেমন চাইছি আমি বান্দারে বানাইছি, চেহারা তো মিলে না দেখা যায়, চোখ তো মিলে না দেখা যায়, কান তো মিলে না দেখা যায়, নাক তো মিলে না দেখা যায়, মুখ তো মিলে না দেখা যায়, হাত তো মিলে না দেখা যায়, একটা কানের লগে একটা কান মিলে না, একটা চেহারার লগে আরেকটা চেহারা মিলে না, এটা তো বোঝা যায়। কিন্তু হিসাব মিলাইয়া দেখো এনায়াতপুর দরবারে রাত্রে 12টার সময় হাজারো হাজারো মানুষ বসে আছে, একটা আবার খেয়াল করে দেখেন বন্ধুর সঙ্গে বন্ধু বসা, একটা কণ্ঠের সঙ্গে আরেকটা কণ্ঠ মিলে। এই বাসি আল্লাহ বানাইছে, দুষ্টামি করলাম আমি মুনাজাত দিয়ে চলে যাবো, সত্যি বললাম এই যাইতে কথা হইতেছে, কথা হইলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। আমি বান্দা তোমাকে তুমি চেনার জন্য বলতেছি, তুমি তোমাকে চেনো, আমাকে চেনে দরকার নেই, আপনি আপনারা চিনে নেন। বন্ধু ভুলে যেও না কখনো, আর আমি তো জামু গই, আমার ইউটিউবে কি আমার ওয়াশটা বাজবে না, আপনি তো চলে যাবেন, আপনার ঘরে কি আপনার ব্যবহারের কাপড় থাকবে না, বলেন না বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখনো, একসাথে চলেছি এক পথে চলেছি, একে সুরে গেয়েছি গান মিলে মিশে থেকেছি, আমলি যেন এক দেহ এক প্রাণ, একই সাথে চলেছি একই পথে চলেছি, একই সুরে গেছি গা মিলে মিশে থেকেছি, এমনই যেন এক দেহ এক প্রাণ, আজ কত দূরে কেবা কোন শহরে, আজ কত দূরে কেবা কোন শহরে, আমি আছি আমি আছি কাছেতে যেন, বন্ধু আল্লাহু আকবার
ভুলে যেও না কখনো বন্ধু, ভুলে যেও না কখনো বন্ধু। বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলে হ্যালো বলে আসসালামু আলাইকুম, কণ্ঠ শুনলে বনে হয় আমার বন্ধু ফোন দিয়েছে। কণ্ঠ দিয়া বন্ধুকে চেনা যায়, কিন্তু একটা কণ্ঠের সঙ্গে আরেকটা কণ্ঠ মিলে না। এক একটা ফুলের এক এক গন্ধ। আজকের নায়কপুর দরবারে অনেকগুলো আলেম, প্রতিদিন মানুষগুলা এক একটা মাহফিলের প্রধান অতিথি হিসাবে ওয়াজ করে। এই মানুষগুলো আজকে দরবারে একসাথে হইলাম, কিন্তু যুবক ভাইরা আমার একটা কণ্ঠের সঙ্গে একটা কণ্ঠ মিলে না। জবানটা খুলে বলুন সেই কণ্ঠের কারিগরকে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোর টেন্ডার বাজির জন্য পাঠাই নাই, আমি তোকে মারামারির জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমি শুধুমাত্র তোরে পাঠাইছি কপালটা মাটিতে লাগাইবি, আর আমি আল্লাহ তোর কপালে নিচে আমার কদমটা বিছাই দিব। আমি আল্লাহ বান্দার চেহারাটা নিজের হাতে বানাইছি, এই চেহারাটা বানাইছে, এই জায়গার মধ্যে জবান আছে, যেই জবান দিয়ে আমরা আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ, এই চেহারার মাঝেই এই জায়গাটার ভিতরে একটা কান আছে, যেই কান দিয়া শুনি আল্লাহ, এই চেহারার মধ্যে একটা চোখ আছে, এই দুইটা চোখ দিয়া দেখি সব বানাইছে আমার আল্লাহ, এই চেহারাতে একটা কপাল আছে, এই কপালটা জমিনে লাগাইয়া দিই আমরা বলি সুবহান রব্বিয়াল আলা, তিনবার বল আল্লাহু আকবার। কিভাবে অস্বীকার করবেন সেই মহান রবকে, কেমনে ভুলে যাবেন, কিভাবে আমার রবকে ভুলে যাবেন? রব তো সব বানাইছে আপনার জন্য। শুধুমাত্র দেখেন আমাদের দেশের মধ্যে ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে 20 দিন না গেলে 20 দিনের বেতন কাটা দেয়। দুনিয়ার মালিকানা 20 দিন পাইয়াই 20 দিনের বেতন কাটা। আমার আল্লাহ তো সব কিছুর মালিক, আল্লাহকে আমি তোরে 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিলাম, শুধু আয়েশা সেজদা লাগাইয়া দিবি, তুই আমার বান্দা আমি তোর রব। এরপরে তুই কাজ কর, এরপরে ওয়াজাল্লা লাইলা লিবাসা, রাতে ঘুমা, ওয়াজাল্লা নাহার আমাশা, এরপরে তুমি দিনের বেলা চলাফেরা করো, ফাইজা কুদিয়াতি সালা ফান্তাশিরু ফিল আরদ, তুমি নামাজ আদায় কইরা তারপরে জমিনে ছড়ে পড়ে অসুবিধা নাই, 24 ঘন্টার ভিতরে সব মিলায় 1 ঘন্টাও মালিককে তোমার কাছ থেকে মাত্র সিলেবাস দিছে, মাথাটার ধোয়াই দিবি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا যখন গেছি আমার দুইটা লোভ আছিল, একটা লোভ ছিল নবীর রওজাটা বারবার দেখব, আর একটা লোভ ছিল ফজর মাগরিব এশা 3 ওয়াক্তের তেলাওয়াত শুনব। আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমি কারিয়ান পড়ি নাই, আমার আম্মা আমারে কোরআন শরীফ পড়া শিখাইছে, আমার আব্বা আমার তাসবিহ শিখাইছে, অনেক ভুল মাখরাজের হয়ে যায় তারপর আমি চেষ্টা কোনো ত্রুটি করি না, চেষ্টা করি এদের মতোই গাইবার লাগে, যদ্দুর আল্লাহ আমারে কবুল করছে উদ্দুরই কথা কম ঠিক কিনা। হ্যাঁ যুবক, তোমাকেই বলছি কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই, নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই, সারা রাত মোবাইল চালাও, সকালবেলা ঘুমায় থাকো, কোরআন তেলাওয়াত করার সময় তোমার নাই। ছোট্ট বন্ধুদেরকে বলছে, ছোট্ট বন্ধুরা তোমরা এখন সুন্দর করে কোরআনটা শিখে নিবা, যখন কোরআন না শিখে বড় হয়ে যাইবা তখন তোমাদের লজ্জা লাগবে পড়তে, তখন তুমি আজীবন মূর্খ থাকবা। কোরআন যদি না থাকলো তাহলে তোমার কী আছে বলো? কোরআন নামাজে কাজে লাগে, নামাজকে অশুদ্ধ করে পড়লে হবে? এই জন্য আমি বলছিলাম, বান্দা যখন নামাজ পড়ে তেলাওয়াত শুধু তেলাওয়াত নয়, যেন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। বান্দা যখন নামাজ পড়ে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেটা তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে যদি দেখতে না পারো এই বিশ্বাস রাখবা আল্লাহ তোমাকে দেখতেছে। আমি যদি কোনদিন পথ বলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও, কষ্ট লাগে আপনাদের? আমি যদি কোনদিন পথ বলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ বলবেন না, গুনামাফের মালিককে আরো বড় করে, গুনামাফের মালিককে, গুনা আছে তো তাইলে আজকে নাজপুর দরবারে তওবা করে যাবেন, মসজিদে বায়াত করাইছেন, যারা বায়াত হয়ে গেছেন ওজিফাগুলো সুন্দর করে পালন করবেন, আল্লাহ আমিন করেন। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন একটা কেয়ামত হলো ব্যক্তিগত আর একটা হলো সমষ্টিগত। ব্যক্তিগত কেয়ামতটা হবে মৃত্যুর মাধ্যমে। আজরাইল যখন আসবে আপনার কাছে, সম্পদের দুহাই দিয়ে আজরাইল থেকে বাঁচতে পারবেন না, টাকার দুহাই দিয়ে আজরাইলে থাবা থেকে বাঁচতে পারবেন না। ওই কঠিন আজরাইলে থাবা থেকে যদি বাঁচতে চান তাইলে আপনাকে ঈমান দিয়ে মোকাবেলা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলু সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক যারা ইমানদার যারা নেক আমল করে এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এদের উপরে রহমতের ছায়া ফেলে রেখেছেন একজন। জবানটা খুলে বলো তিনি কে? আমার যুবক ভাইরা, গভীর ওজনী আমার আসল মানে একটা আলামত হলো সমষ্টিগত, আর একটা আলামত হলো ব্যক্তিগত।
এই জন্য সমষ্টিগত কোনটা এই ব্যাপারে আমার নবী বলেন, সমষ্টিগত কেয়ামত হল যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাফু দিবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন এই পৃথিবী আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এত মায়ার পৃথিবীটা শেষ হইয়া যাবে, কি এত মায়ার পৃথিবীটা আমার আল্লাহ শেষ করে ফেলবেন একদিন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী শেষ হয়ে যাবে, আমার নবী বলেন সমষ্টিগত কিয়ামত বড় ভয়ঙ্কর। আমার নবী বলে ভয়ঙ্কর কিয়ামতের পূর্বে আজ দাজ্জাল আসবে, দাজ্জাল যখন কে আসবে, এটা হলো বড় দাজ্জাল। বড় দাজ্জাল আসার আগে অনেক ছোট দাজ্জাল সমাজে আছে না নাই? আরো বড় করে বলো না, আছে না নাই? ওই বড় দাজ্জাল আসবে, ওই দাজ্জালের একটা চোখ থাকবে কানা, একটা চোখ থাকবে। আপনারা কি এবার বিশ্বকাপ খেলা দেখছেন? কি দেখছেন আপনারা বিশ্বকাপ খেলার মধ্যে? দেখবেন অনেক প্লেয়ারের শরীরের মধ্যে টেটু আঁকছে, টেটু টেটু আঁকে না, গায়ের মধ্যে কি যেন আঁকে, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো কি যারা টেটু আঁকে ফেলেছেন তাদেরকে বলবো তাড়াতাড়ি এটা রিমুভ করে ফেলেন, রিমুভ করা যায়, কারণ এটা যখন থাকে এই জায়গাতে আপনার ওজোর পানি ঢোকে না, ওজোর পানি ঢোকে না এবং এটা নাপাক হয়ে থাকে, এই জন্য টেটু আঁকবেন না। যারা বিশ্বকাপ খেলা দেখছেন দেখবেন মেসির গায়ের মধ্যে টেটু ছিল, নেইমারের গায়ের মধ্যে টেটু, মানে বুঝছেন নি, কালো কালো দাগ দিয়ে কি জানে বানায় রেখে ভূতের মতন। দেখবেন এদের ডান ডান হাতে বাম হাতে দেখবেন দাজ্জালের একটা কানা চোখের আকৃতি আঁকিয়ে রাখে, এরা ওই দাজ্জালকে ভাগ্যের প্রতীক মনে করে। নাউজুবিল্লাহ। তোমরা যাকে ফলো করতেছো মেসি, তোমরা যারা ফলো করো নেইমার, আমি ওই দিনে দেখছি মেসির বাড়িটা হইল বিল্ডিং, নেইমারের বাড়িটাও বিল্ডিং, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বাড়িও বিল্ডিং, এমবাপ্পের বাড়িটাও বিল্ডিং, কিন্তু বাংলাদেশের শ্রোতার বাড়ি হইল পানির উপরে। কিসের উপরে? পানির উপরে। আপনি পানির মধ্যে ডুববে মরে গেলে গো মেসি আপনার খবর নিবে না, নেইমার আপনার খবর নিবে না। আমি জানি ব্রাজিলের মন ভালো না, কথা ঠিক নেই বলা ভাই, এটা আমি জানি, কিন্তু জানার মধ্যে প্রসঙ্গক্রমে যখন আইয়াই ফুটছে দাজ্জালের কথা তাহলে ব্যাঙ্গে বইলেই যাই, ব্রাজিলের মন ভালো না ঠিক নেই বলা ভাই, যে এটি ঠিক কইছে এটি সবই আর্জেন্টিনা করে, এটি সবই কি করে আর্জেন্টিনা করে, আর্জেন্টিনা আর্জেন্টিনা কইর না, এমবাপ্পে তোমরা কোল জরা ফান্নি হইলেছিন খালি একটু লাগিয়া না বাচ্চা গেছে কাট করে নিও, লাস্টে গোলটা যদি ফাওদা না ফিরাই তো ওই বাস পাখিটা তাহলে কাম হইল হইল, মার্তিনেস না? আচ্ছা ঠিক আছে, তোমরা সবই দেখো দেখা যায়। আচ্ছা আমরাও খবর মাঝে মাঝে রাখি, কাজে লাগে তো, কিন্তু আমরা অন্ধ দালাল না। খেলার লেগে কেন্দ্র কিরা সম্পর্ক নষ্ট করে লাইছে এই ছেলেটা, যে কে জানে আল্লাহ জানে এ প্রচুর ডিস্টার্ব করছে এই লোকটা, ওর জন্য আলাদা স্টেজ করেন না, পাবনা তো যাওয়ার সময় না এখন, আল্লাহ তাকে সুস্থ কর, আমিন কর, আমিন। আপনাদের কি কষ্ট হইতাছে? আচ্ছা আপনারা মেডিসিন দিব একটু পরে, আমি লইছি কমু, আমার লাগে অনেক নিশিরাই চাইছে না, আমার নিশিরাই তার পরে কথা কন ঠিক না ভাইয়ের, আমার কোমর বেদনা করে, এক ফুলার বয়স মাত্র ১২ এর বলে কোমর বেদনা করে, তর্ক মরি নাই। যাক বাবার আমার বহুত আগে বইছেন, একটু জবানটা খুললে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজ থেকে গায়ের মধ্যে কি ট্যাটু আঁকবেন? বাবা বলছিলাম আপনারা মডেল মেসি না, আমরার মডেল হল রাহমাতুল্লিন, তার ফলোয়ার যদি আপনি হইতে পারেন, ওই নবীর প্রেমের প্রেমিক যদি ভক্ত যদি হইতে পারেন, আপনার বাড়িটা যদি এনায়েতপুর ভাঙ্গা গড় থাকে, আপনি পানিতে থাকলেও আমার নবী আপনার খবর নিবে। কথা বলেন ঠিক না বেটি? আজকে থেকে ওয়াদা, আমরা গায়ের মধ্যে ট্যাটু আঁকবো। এবং অনেকে দেখা জিব্বার মধ্যে আছে না, আমাদের একটা হলো হুইস দুহা, এমাদা দুহা এমাদা লাগা এমা লাগা, এটা সম্পূর্ণ হারাম। আর একটা হলো মহিলারা, মহিলারা আছেন আজকাল নাই লাগা, নাই আমরা লাগা তো এত। হ্যাঁ শুনুক দে, মহিলারা বিউটি পার্লারে যাইয়া ব্রু ফ্লাক করে করেনি? মহিলাদের বুখারী শরীফের হাদিস, মহিলারা ব্রু ফ্লাক করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম? আঁকা যাবে কিভাবে রে? কাইটা কুটটা সুন্দর কি রে আয়ে। আর ওখান বিউটি পার্লার আইসা তো মনে করছে চেহারা, এক চেহারা তিন চেহারা বানায়ালা, কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন ফি আইয়ে সুরাতি মাশা আরাক্কাবাক, আমি আল্লাহ তোরে বানাইছি আমার পছন্দ মতো, তুই যতই প্রসাদনী ব্যবহার করবি তোরটা মুছে যাবে আমারটা থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তাহলে আজকে থেকে মহিলাদের ব্রু ফ্লাক করা যাবে? আপনার বোনকে বলে দিবেন, এই বোন তাই রুজুর বলছে ব্রু ফ্লাক করা যাবে, এটা হারাম, ঠিক কিনা? বলেন আপনার পরিবারকে বলবেন, প্রয়োজনে তোমার আমি ওই ব্রু ফ্লাকের টাকা দিয়ে শাড়ি কাপড় কিনে এনে দিব, কিন্তু শাড়ি কাপড় পরা আরাম, কিন্তু ব্রু ফ্লাক করা বাস। আজকে থেকে হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম। এই জন্য দাজ্জাল কথা বলতে গিয়ে অনেকগুলো কথা চলে আসছে। দাজ্জাল দাজ্জাল এইভাবে ডান হাত দিবে, এইভাবে বাম হাত দিয়ে বলবে, আমার আল্লাহ মান, না মানলে কিন্তু আগুনে ফলাই দিব, এই আমার আল্লাহ মান, মানলে জান্নাতে ঢুকাই দিব। এমন ভাবে সে দেখাইবে দুই হাতের মধ্যে, কি সুন্দর জান্নাত দেখাইবে, আগুন দেখাইব। এক শ্রেণী মানুষ আছে না টাকার কাছে ইমান বিচ্ছেলা, ডরে ফইরে হক কথা কয় না, আসিনি এরকম আসিনি? এক শ্রেণীর লোক বলবে যে ঠিক আছে আপনি আমাদের রব, নাউজুবিল্লাহ গণ। আর ইমানদারের কাছে যখন আজরাইলে কইব, এ আরে দাজ্জালে কইব আমার আল্লাহ মান, ইমানদার কইব তুই দি কানা রে, তুই দি কানা, আমার আল্লাহ তো কানা না, আমার আল্লাহ ওয়াদা করছেন মৃত্যু হবে, মৃত্যুর পরে হিসাব হবে, হিসাবের পরে 70,000 নূরের পর্দার ভিতরে আল্লাহ পাকের উত্তম সুরত, আল্লাহর সুন্দর সুরত নিয়ে আমাদেরকে দিদার দিবেন। তুই আমাদের রব না, তোকে আল্লাহ মানব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। আমরা দেখতেছি তোর একটা চোখ কানা, তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা, একটা হলো কাফ আরেকটা হলো ফাফ আরেকটা হলো র, তুই কাফের, আমার আল্লাহ সুন্দর, তুই আল্লাহ না তুই বেঈমান, তোর কাছে প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। ওই দাজ্জাল তো আইব, বড় দাজ্জাল, বড় দাজ্জাল আইবার আগে কিন্তু ছোট দাজ্জাল বেরিয়ে গেছে, বাইরেছেনি বাইরেছে। এটিকে বলা হয় সেমি দাজ্জাল। এই সেমি দাজ্জাল গুলো আপনার আশেপাশেই ঘুরে, কথা কন ঠিক কিনা? আর যদি কন ঠিক কিনা বলেন, আল্লাহর হাবিব বলেন, রাখ আমি সব কম, তোরাও তো আমার বাইরে কইছিস, আমি আমার ওয়াজের অভিজ্ঞতা খারাপ না, 22 বছর ধরে আমি এক চান্সে ওয়াজ করতেছি, কোনো ফ্লপ শব্দ আমার লাইফে ছিল না, কিন্তু আমি এখানে আমার মার দোয়া নিয়ে নামছি তো, এটা শুধু মহাসাগর, কি এর দুইটা আর তিনটা দিন আর রাইতে আবার কি, কি এর দিন আর কি এর রায়, কি এর কি তারে তিনটা চারটা টিপ মারে ধৈনি, কি তা কষ্ট না কষ্ট আমার কথা, কি কষ্ট না কষ্ট বেটা, কিন্তু চলতেছে তো গাড়ি, গাড়িটা চলতেছে তো, আমিন কন আমিন কন,
আরে বেটা মায়ের দোয়া লাগা লাগছে দেখি তো চলতেছে। এই দোয়া থাকলেই মনে রাখবেন টাকার টাকা দিয়া যেটা হইব ক্ষমতা লোভিং করে যেটা হইব মার দোয়া থাকলে এর চাইতে বেশি হইব। এটা আপনি আপনি চিন্তাই করতে পারবেন না কবি যে হোয়াই এগুলো কি হলো হোয়াট ইজ লাইফ জীবন কি লাইফ ইজ জার্নি জীবন মানি হলো চলা জীবন মানি সামনে যাওয়া জীবন মানি পিছিয়ে যাওয়া জীবন মানি আলো বাতাস অন্ধকার সবকিছু হ্যাঁ 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 কি করবো কি করবো ওইথ মানি ইউ ক্যান বাই এ ব্যাট এই টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবা বাট নট স্লিপ ঘুম কিনতে পারবা না উইথ মানি টাকা দিয়ে ইউ ক্যান বাই এ ক্লক টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবা বাট নট টাইম টাকা দিয়ে তুমি সময় কিনতে পারবে না। মা আমার একটা কথা মনে রাখবেন কথাই তো কথা চলে আসে ছন্দ মিলে কথা না বলে তাহিরি হয় না তাহিরি হতে হলে ছন্দ মিলে কথা বলতেই তো হয় যেহেতু কথা বলেন ঠিক না মিস্ত্রি ঘর বানায় স্ত্রী ঘর সাজায় মা জননী ভুবন সাজায় তোমাকে আমার কথা মানতেই হবে ঠিক কিনা মিস্ত্রি কি বানায় স্ত্রী ঘর মা ভুবন সাজায় কথাটা কি খারাপ বলেছি রাখ থাক ফলাফান আরো কিছু নিতে হবে কষ্ট হইতেছে আপনারা দুঃখ হইতেছে আপনারা তাহলে দাজ্জাল মনে আসেনি এর একটা চোখ কি কেমন দিলাম আস্তে আস্তে ব আরো শুনতে পারবি আমি আইসা আসে কইবার লাগে এই দাজ্জাল এই দাজ্জাল রে যদি এখন ফাইতাম রে কিতা করলাম হইলে জুতার মারি কথা কন ঠিক না বেঠে আমার আল্লাহ কয় আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কয়জন দাজ্জাল যে কইছে আমার আল্লাহ মান জুতা না দাবার দন লাগেনি হ্যাঁ রে জুতা দাবার দন লাগেনি ও যদি ফাইতাম হ্যাঁ রে সান্ডে মান্ডে দিয়ে দিলাম বলে কথা কন ঠিক না বেটি ফাইলাম না রে ফাইলাম না দাজ্জাল যদি ফাইতাম রে বাড়ি কারে কয় এই দাজ্জাল এক কইবা আল্লাহ মান রসূল কয় এটা কিয়ামতের বড় আলামত এই দাজ্জালের ফিতনাটা বড় এ কথা বলেন না বাবা দাজ্জালের ফেতনাটা বড় ভয়ঙ্কর কথা কন ঠিক না বেটি দাজ্জালের ফেতনাটা বড় ভয়ঙ্কর এই দাজ্জালটা ফাইলে কিতা করলাম বলে ভিতরে একবারে বুড়িগঙ্গা নদীতে ফালাইলাম বলে বাইরেতে বাইরেতে কথা কন ঠিক না বেটি গায়ের জোর লাগা নিলে ইমানের জোর দিলাম বলে ইমানের জোর কথা কন ঠিক না বেটি আমার যুবক ভাইরা আমার রাসূল বলে দুই নম্বর আলামত হলো ইয়াজুজ মাজুজ আসবে ইয়াজুজ মাজুজকে একটা চতুর্দিকে দেয়াল কইরা বাদশা জুলকারনাইন ওই চতুর্দিকে চতুর্দিকে দেয়াল কইরা পিতলের দেয়াল দিয়ে আটকায় রাখছে এরা যেন বের হতে না পারে ওরার আলামত কি ছিল জানেননি এরা মানুষ ধরে ধরে খাইতো ফিফরার মতন মুরগির রান যেমনি খা মানুষ ধরে এমনি খাইতো এরা অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল তখন ওই 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 সময় ওনাকে এদেরকে পিতলের পিতলের ওয়াল দিয়ে আটকে রাখছে ওরা প্রতিদিন বাইরিবার লেগে জিব্বা দিয়া চাটতে থাকে জিব্বাদের চাটতে চাটতে দেয়ালটা যখন ব্লেড ব্লেডের মতন ছিকো নয় তখন সাত আটটা বেজেছিল দোস্ত ওইছে আজকে একটু ঘুমা বাকিটা কালকা করুম নে সকালে ওইটা দিয়ে আবার আগের মতন বিল্ডিং হয়ে গেছে এইভাবে তারা কেয়ামত পর্যন্ত চাটতে থাকবে আর ঘুমাইব আর সকালবেলা হইব কিন্তু কেয়ামতের পূর্বে এরা বের হয়ে যাবে ওরা বের হয়ে মনে করেন বুড়িগঙ্গা নদী আর কোন বঙ্গোপসাগর বুকটার মধ্যে এমনি হা করে খারিব সব পানি ওরা খাওয়া শুরু করবে এমন বড় দানব এক একটা কান হইলো পৃথিবীর আসমান থেকে নিচ পর্যন্ত এমন বড় কান এই ফেতনাটা বড় ভয়ঙ্কর ঈসা আলাইহিস সালাম আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম আয়েশা তিনি মসজিদের ইমামতি করবেন আহা ইমাম মেহেদীর যদি এখন পাইতাম রে বাবা হাতে হাত রেখে মুরিদ হয়ে যাইতাম আমার যুবক ভাইরা আজকে অনেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে আজকে অনেকে ইসলামের বিরুদ্ধে কথা বলে
আজকে অনেকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আজকে অনেকে আল্লাহর শান উলুহিয়াতের বিরুদ্ধে কথা বলে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে সকল বাতিল পূর্ণ আউট হয়ে যাবে, পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যে জায়গায় ইসলামের পতাকা পপ পপ করে উঠবে না, এমন একটা জায়গা বাদ থাকবে না ইসলামের সুচিত ছায়া পাইবে না। পরিষ্কার কথা, কয়েকটা জায়গায় আমরা একমত, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করব না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করব না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করব না, আমার নবীর শান মান আজমতের বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করব না। কে কোন দল করেন আমি জানি না, এই ইসলাম আমার, ইসলাম আমার, কোরআন আমার, রাসূল আমার, আল্লাহ এই জায়গায় যখন যে শত শেট হোক না কেন, লাট বাহাদুর হোক না কেন, আমরা কাউকে চাইরানার মূল্য দিব না কথা বলেন, হাত তুলে বল ঠিক কি না বলো, এই জায়গায় আমাদেরকে এক থাকতেই হবে কথা ঠিক কি না বলেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যারা আসবে, আহ কোন একদিন এ দেশের আকাশে সুন্নিয়তের পতাকা উড়বে, সেদিন মোরা কোরআন বুকে নিয়ে নূর নবীজির শান গাইবে। কথা কোন না, কথা কোন না, কথা কোন না, ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন এটা হলো কিয়ামতের বড় আলামত। আর একটা আলামত হলো, এই আলামত গুলা যখন দেখবেন মনে করবেন পৃথিবী শেষ হয়ে যাইব। আর একটা আলামত হলো, আমি যখন মদিনায় গেলাম, মদিনা থেকে গেলাম বদর প্রান্তরে, ডানে পাহাড় দেখলাম, বামে পাহাড় দেখলাম, মদিনা থেকে যখন মক্কায় আসবো দেখলাম হাজার হাজার পাহাড়, গাছ নাই, নালা নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, মানুষ নাই, মনে মনে ভাবলাম এই পাহাড় গুলো আল্লাহ কেন বানাইছে। আমার আল্লাহর কোরআন গবেষণা করলাম, গবেষণা কইরা তার কারণটা খুঁজে পেলাম। আল্লাহ কোরআনে বলছেন সূরা নাবার সাত নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইছি জমিনের পেরেক হিসাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের এলাকায় কি টিনের ঘর আছে? টিনটা কিসে লাগা? কাঠের মধ্যে। টিনটা কিসে লাগা? উপর দা কি লাগা? স্ক্রুপ দেয়নি কেন? দেয় বাতাসে যেন উড়াই নিতে। আল্লাহকে আমি পাহাড় দিয়া পেরেক মারছি জমিটা যেন লড়তে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের সময় যখন চলে আসবে তখন ওই পাহাড় গোলা ইয়াওয়াতে কুনুল জিবালু কাল ইহনিল মানকুস, এই পাহাড় গুলো আকাশের মধ্যে তোলার মতো উড়ে যাবে। আল্লাহ পাহাড় বানাইছে জমিন যেন লড়াচড়া না করে, এখন তোলার মতো পাহাড় উড়ে গেলে জমিন কি স্থির থাকবে নাকি কাঁপবে? কাপার ফলে কি হবে? ইজাজুল সিলাতিল আরদু সিলসালাহা, জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। যখন জমিন কাঁপতে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়তে থাকবে। এনায়েতপুরের মানুষ
কাপাকাপির কারণে উইরা যাইয়া সিঙ্গাপুর পড়তে পারে, সিঙ্গাপুরের মানুষ উইরা যাইয়া লন্ডন পড়তে পারে। চোখের পলকে মানুষগুলো আপন থেকে বিক্ষিপ্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ কাউকে কোনো হদিস পাবে না রে বাবা। শুধুমাত্র তাই নয়, এক তো আগে আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি সারা আসমান বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্ব যখন শুরু হয়ে যাবে, তখন যখন দেখবেন আকাশটা বিদীর্ণ হয়ে গেছে, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিব তাসারাত, যখন আকাশ থেকে নক্ষত্রগুলো কোণে কোণে পড়ে যাবে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, তখন নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। যুবকের দল নদীর মধ্যে সুনামি কাকে বলে জানেননি? আজকে যারা যুবক পোলাপানি ইউটিউব চালাও, ইউটিউবের মধ্যে যাইয়া সুনামি লেখা চার্জ করবেন, জাপানের সুনামি দেখবেন, ওই সুনামি কাকে বলে? সুনামি হলো শান্ত নদীর মধ্যে অশান্ত ঢেউ উঠে যাবে, হঠাৎ করে ঢেউ আকাশের একবার গাছের উপরে উঠে যায়, এমন ভাবে ওই পানি একটা ঢেউ মারবে গো, বাড়িঘর সেকেন্ডে লন্ড পণ্ড করে দিবে। এ মানুষ দেখবে এমন ভাবে জমিন কাঁপতেছে, আসমান ব্যাং বাংতেছে, নক্ষত্রগুলা খুলে খুলে পড়ে, সব পানির মধ্যে অশান্তের ঢেউ উঠে যাবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে, জমিনের নিচে তোমার কয়লার খনি আছে। কিয়ামতের পূর্ব সময় যখন বের হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন ওই জমিনের নিচ থেকে খনিজ সম্পদগুলো বের করে দেবে। আজকে আজকে আমি এতনি এত সম্পদের পাগল, এই সম্পদ দেওয়ার জন্য কত পাগল হইয়া যায়। কিয়ামতের পূর্ব যখন আসবে গো, সামনে স্বর্ণ পড়ে থাকবে, কিন্তু মানুষ স্বর্ণের লোভ করবে না, কয়লা পড়ে থাকবে, কয়লার খনির লোভ করবে না, মণিমুক্ত তার পরে থাকবে, মণিমুক্তার লোক করবে না। ওই মানুষগুলো শুধুমাত্র আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলে কি হইলো কি হইলো, আসমানটা কেন ফাটতেছে, পাহাড়গুলো কেন উঠতেছে, জমিনটা কেন নাচতেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কেন কাঁপতেছে, মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার নবী আপনার নবী বলেন যখন কিয়ামতের সময় এই জমিনটা যখন কাঁপাকাঁপি শুরু হবে, তখন সমাজের কোনো মা থাকবে তিন মাসের গর্ভবতী, কেউ থাকবে চার মাসের গর্ভবতী, কেউ থাকবে পাঁচ মাসের গর্ভবতী। আমার ওয়াজ কিন্তু একটা হৃদয় বিদারক জায়গায় ঢুকতেছে, খুব সাবধান বলে দিলাম। এত রাতের বেলা কিন্তু এই কোরআন তাফসিরগুলো কিন্তু শুনতে মনে চায় না, না চাইলেও আমি তো আগের মতো এখনো পাগলামি করে কথা বলতে পারি না, কারণ অনেক মানুষগুলো আমার এই কথাগুলো অনেক সময় এডিটিং করে বিভিন্নভাবে আমাকে মিসগাইড করে প্রশ্নবিদ্ধ করে। এই জন্য আমি আমার মন মতো করি, আমার অনলাইনের খেদমতের জন্য আপনারা চাই কন আর না কন, অনলাইনের খেদমতের জন্য আমি কিন্তু ঠিকই আমার লাইন বজায় রেখে কথা বলতেই হবে। বন্ধুরে আমার, ও বন্ধু এবার মুহূর্তে জমিনটা যখন কাঁপবে, কোন মাসে তিন মাসের গর্ভবতী, বাচ্চাটা ঠাস করে রক্ত হইয়া বের হইয়া যাবে, কোন মা থাকবে পাঁচ মাসের গর্ভবতী, বাচ্চাটা পেট থেকে অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে, কোন মা থাকবে ছয় মাসের গর্ভবতী, ছয় মাসের বাচ্চাটা অটোমেটিক বের হইয়া যাবে, কেউ থাকবে নয় মাসের গর্ভবতী। ওই মুহূর্তে বাচ্চাটা যখন বের হইয়া যাবে, হাজার হাজার লাখ মানুষের মা, হাজার হাজার লাখ মা চোখের পলকে বেহোশ হইয়া যাবে। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইলো, আমার মায়ের নিস দিয়া রক্ত পরে কেন, গর্দি রক্ত লাল হইয়া যাইতেছে, ভাই কেন কেন কেন? আজকে মারে যাইয়া জিগাইবেন আম্মা গো, আপনি যে আমাকে পেটে ধরেছেন, আপনি কি অনুভূতি? মা বলবে তুই যেদিন পেটের মধ্যে কনসিপ্ট হয়েছিস, সেদিন থেকে আমি হাঁটার স্বাধীনতা হারিয়ে ফেলেছি, তুই যেদিন আমার পেটের মধ্যে দিন যাইতে শুরু করলো, আমি তোমার ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি, তুই
যখন আমার পেটের মধ্যে দিন যাইতেছে যত, আমি তখন আমার ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি, আমি আমার খাবারের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি, আমি আমার চলার স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ও যুবক মারে জিগাইবি মা, যখন তোমার দিকে আমি বের হয়েছি তোমার শেষ অনুমতি কেমন? মা বলতেছে শেষ অনুমতি হলো আমি যখন তোরে প্রসব করেছি মনে হয় যেন আমি মৃত্যুবরণ তো নিশ্চিত করব। এরপর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি মরে যাব, আমার সন্তান যেন না মরে। জুরে জুরে কি আল্লাহু আকবার বলবেন না? তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো তোমার সংসার, আমি তো সবসময় মার কথা বলি, এখন আমি আজকে বাবার কথা বলবো। বাবা দেখবে ওই বাবা তখন কেমন জিনিস দেখো, বাচ্চা বুকের মধ্যে মুখ লাগাই না, মা বাবা মাত্র শুধুমাত্র খেতে কামারে কাজ করে, বাচ্চা কি খাওয়াবে কোথায় থেকে টাকাই না, আলগা দুধ কিনা আনলো, কিনার দায়িত্ব ছিল আমার বাবার, এই বাচ্চাই তো বড় হয়েছে, তাকে স্কুলে ভর্তি করানো লাগবে, টাকা কিন্তু আমার বাবার, এই বাচ্চা আস্তে আস্তে ফিস লাগে, ফি লাগে, অনেক টাকা লাগে, কষ্ট কিন্তু আমার বাবার। যুবকের দল আমি একের পরে আমি বড় হইতেছি যত, আমার অনেক চাহিদারও কোনো শেষ নাই, এই চাহিদারও কোনো শেষ নাই, এই যদি অনেক ধরনের চাহিদা আছে রে বাবা সব কিছু মিলাইয়া, কিন্তু দেখা যায় আমার বাবাই আমারে কষ্ট করে সব কিছু করলো। ও বন্ধুরে এই বাবার হাজার কষ্ট হাজার কান্না সন্তানকে কিন্তু বুঝতে দেয় না, সন্তান বাবার বাধ্য করলো আমারে মোটর সাইকেল কিনা দাও, বাবা কিন্তু তোমার মোটর সাইকেল কিনা দিল, বাবার তুমি বাধ্য করছো আমার এত টাকা ফিস দেওয়া লাগবো, বাবা রুজি করে নাই তারপরে তোমার কোথায় থেকে আইনা দিল। আমার বাবা আমার প্রতিদিন আমার চাহিদা মিটাইছে, কিন্তু আমার বাবার কষ্টের কথা একদিন আমি ভাবলাম না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও যুবক, এ যুবক কিয়ামত তো হবেই, সব ধ্বংস তো হবেই, কিন্তু সব ধ্বংসের পরে তো হিসাব হবে, এই হিসাবের মধ্যে মা বাবার মনে যারা কষ্ট দেয় তাদেরও হিসাব হবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন যে এই দিন কিয়ামত হয়ে যাবে তখন অনেক মা তার সন্তান ডেলিভারি হয়ে যাবে, ওই সবাই জিগাইব ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আরে কি হইল কি হইল, মানে তুমি কি আল্লাহর আয়াতটা তোমার মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান, সব এত মায়ার পৃথিবী, এত দয়ার পৃথিবী, এত সুন্দর গাছপালা, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর মায়ার সংসার, আমার আল্লাহ কিন্তু সব কুল্লুমান আলাইহা ফান, সব কিছু একবারে শেষ হইয়া যাবে। ও যুবক একটা ওয়াদা দেন, একটা স্লোগান দেন, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, জবানটা খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? আরো মায়ার সুরে বলেন তিনি কে? আল্লাহ যাদের আব্বা আম্মা নাই আল্লাহ তুমি তার আব্বা আম্মাকে জান্নাত বাসী করে বলুন আমিন আমিন, আরো জোরে করে আমিন আমিন। বাবার আমার আরেক আশিক দিছে অনেক টাকা, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এই যে বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দহে মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে
নিঃস্ব হয়ে গেলাম। এই সুযোগ তার আব্বার হারাইছে, আমার একটা আমিও তো বাবা হারা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ পৃথিবীর সকল বাবাকে জান্নাতবাসী করো, আমিন। পৃথিবীর সকল মাকে জান্নাতবাসী করো, আমিন। আল্লাহ হাশরের ময়দানে আমরা উঠব। নবী বলেন হাশরের মাঠে বান্দা পৃথিবীর সব যখন শেষ হইয়া যাবে, মানুষ আপন আপন কবর থেকে একদিন হাশরের মাঠে উঠবে। কথা কি সঠিক? কাপড় পরে উঠবে নাকি উলঙ্গ অবস্থায় উঠবে? আয় হায়, উঠার পরে 50,000 বছর উঠা দাঁড়ায় থাকবে। আল্লাহ বিচার কাজ শুরু করবেন না। এই 50,000 বছর মাতার আদবিগাত উপরে সূর্যটা থাকবে, মাতার খুলিটা উল্টাইয়া যাইবে, মাতার মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। এমন কোন পয়গম্বর নাই আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ এতক্ষণ দাঁড়া রাখছো কেন, বিচারটা শুরু করো। কারো সাহস নাই, একজনের কথাই বিচার কাজ শুরু হবে। কেন আমি নবী নবী বলি? কেন আমরা নবীর জন্য পাগল? আল্লাহ যেদিন হাকিম হবে ওই কুটের মধ্যে আমরা যেদিন আসামি হব, কোন পয়গম্বর উকিল হওয়ার সাহস নাই। একমাত্র আমার নবী উকিল হইয়া বলবে, আল্লাহ আপনি বিচার কাজটা শুরু করেন। দলিলে পেয়েছি আমার নবীর কথাই বিচার কাজটা শুরু হবে, অথচ দাঁড়ায় থাকবে কয় হাজার বছর। এটা কি সাধারণ কথা? বাতের মার যেমন করে টকবক করে পড়ে, মাথার মগজগুলো টকবক করে পড়বে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, মুখে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। হাই হাই হাহাকারে কইরা যাবে ধনি, পিপাসাই ফাটিবে সাথী মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়া। আদমে কই আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না, এই মুহূর্তে যাও না তোমরা সামনে চলিয়া। সামনেতে যাইয়া দেখে ইব্রাহিম নবী দাঁড়ায় থাকবে, ইব্রাহিম কই আমি পারবো না, ঈসা নবীও কই আমি পারবো না, লাস্টে আমি আপনি এমন একটা মুসিবতের মধ্যে পড়ে যাব। ওই কঠিন মুসিবতে কেউ কারো আপন হবে না। বন্ধু ও যুবক, হাশরের ময়দানে সব নবীরার মুখে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি বলে কাঁদবে কন্যা সবাই, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদব। আমরা গুনাগার ডাকি বারে বার, আমরা গুনাগার ডাকি বারে বার, তুমি দয়া না করিলে, তুমি দয়া করিলে কলা পাবো কার। আমরা গুনাগার ডাকি বারে বার, আমরা গুনাগার ডাকি বারে বার,
এইভাবে আমরা সবাই কান্দতে থাকব, ওই কঠিন মুসিবতে কেউ সুপারিশ করবে না। ঈসা নবী আমরার ডাক দিয়া বলে, ও নবীর উম্মতের দল, তোমরা এখানে কোনো লাভ হবে না। আমি নবী, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ওই সামনে তাকায় দেখো একটা সিংহাসন দেখা যায়। সুন্নাত মান কাদার সুন্না কাবুলা কামির রাসূলিনা ওয়ালা তাজিদুল সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনিল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়া বাসাক রাব্বুকা মাকামাম মাহমুদা। তোমরা যদি পার পাইতে চাও, ওই যে দেখো একটা সিংহাসন দেখা যায় হাসরের ময়দানে, ওই সিংহাসনটার কাছে চলে যাও। আমরা সেদিন হাসরের ময়দানে ওই সিংহাসনটার কাছে চলে যাব, যাইয়া দেখব আমার নবী নূরের নবী সেজদায় বইরা বইরা উম্মতের জন্য কান্দতেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন একটা আকিদার কথা বলে লই, আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর একটু বড় করে কেন আছে না নাই? যারা বলে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করব, জোরের কথা, নিজের জান লইয়াই বলে ঠেলা ঠেলি, এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে ভাই? তবে হাসরের ময়দানের সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব, কথা কোন ঠিক না ঠিক? ওই নামাজের হিসাব আমার রসুল বলেন, হাসরের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো সে আদিমের নিচে ছায়া দিবে, এর মধ্যে এক শ্রেণী হলো যারা জিকির করে। ওই জিকির আমরা চাইনি?